নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ এবং ডিআর কি 50% বেসিক বেতন এবং বেসিক পেনশনের সঙ্গে যুক্ত হবে আগামীতে জানুয়ারি বা আগামী পে কমিশন, অষ্টম পে কমিশনে? তো এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট চলছিল, বিভিন্ন ধরনের মতামত চলছিল। তো রিসেন্টলি কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এখানে কিন্তু বিষয়টি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ডিএ এবং ডিআরের 50% মূল বেতন বা মূল পেনশনের সঙ্গে যুক্ত হবে নাকি, কারণ এটা নিয়ে গুজব চলছিল। তাই আমরা ওই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা জানেন এই মুহূর্তে ডিএ এবং ডিআর কেন্দ্র সরকারি কর্মচারীদের 50% অতিক্রম করে গেছে, জানুয়ারিতে কিন্তু আরও বাড়বে। তো সাহায্য হবে সবার মনের মধ্যে একটা আশা কি যে ডিএ এবং ডিআরে 50% মূল বেসিক বেতন বা পেনশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এই বিষয়টি বলা হচ্ছে এই কারণে সপ্তম বেতন কমিশন এই মুহূর্তে কিন্তু 3% ডিএ বাড়িয়ে দিয়ে এখন আপাতত 53% আছে, অর্থাৎ 50% অতিক্রম করে গেছে। তো এখন এই যে জল্পনা চলছে এই কারণে যে আগে যে পে কমিশনগুলো হয়েছিল সেখানে ডিএ বা ডিআরের 50% মূল বেতন বা মূল পেনশনের সঙ্গে যুক্ত হয়ে গেছিলো 50%। তো স্বাভাবিকভাবে এই যে নিয়মটা বা এই যে অনুমানটা হচ্ছে কি কারণে, 2004 সালে যখন এই ডিএ বা ডিআরটা 50% হয়ে যায় তখন এর 50% মূল বেতন বা মূল পেনশনের সঙ্গে যুক্ত হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে এই বিষয়টি কিন্তু আর এগোয়নি। ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের এই বিষয়টি বন্ধ করা হয়েছে, যা মঞ্জুরি কমিশন অর্থাৎ বেতন কমিশনের পক্ষ থেকে পরিচালনার জন্য আরও নমনীয় করা হয়েছে, আরও বিভিন্ন ভাতাগুলিকে আরও রিল্যাক্স দেওয়া হয়েছে। সুতাই নয়, বেসিক পেয়ের সঙ্গে এই যে 50% যুক্ত হবে ডিএ বা ডিআর, এই বিষয়টি নিয়ে পূর্ববর্তী ষষ্ঠ বেতন কমিশনে কি মতামত ছিল সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখে নিতে পারব। দেখুন, এখানটায় ষষ্ঠ বেতন কমিশন স্পষ্টভাবে বলেছে যে মূল বেতনের 50% সরি মূল বেতনের সঙ্গে ডিএ বা ডিআরের 50% কখনো যুক্ত হবে না, কারণ এটার যে 50% যুক্ত হওয়াটা ঠিক নয় বা উচিত নয় বলেছেন ওনারা। এবার দেখিনি বিজ্ঞপ্তি কী বলছে, লেটেস্ট বিজ্ঞপ্তি ভারত সরকারের লেটেস্ট যে বিজ্ঞপ্তি বলছে, তো সেখানে বলেছে দেখুন, রিভিশন অফ নেচার আই সরি রেটস অফ ডিয়ারনেস অ্যালাউন্স টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইফেক্টিভ ফ্রম 1/7/2024। এই যে বিজ্ঞপ্তিটা আপনার সামনে তুলে ধরেছি এটা কোনো ডিপার্টমেন্ট মানে নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট নয়, সম্পূর্ণরূপে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের ওনারাই কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছিলেন 21 অক্টোবর 2024। সেখানে এই ডিএর রিভিশন নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, এখানে দেখুন দিয়েছে 50% থেকে 53%, অর্থাৎ 3% বাড়লো 1 জুলাই। এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। এবার দেখুন 3 নম্বর যে পয়েন্টটাতে এখানে বলা হয়েছে, দ্য ডিয়ারনেস অ্যালাউন্স উইল কন্টিনিউ টু বি ডিস্টিংক্ট এলিমেন্টস অফ রিমুনারেশন অ্যান্ড উইল নট বি ট্রিটেড অ্যাজ পে উইথিন দ্য অ্যাম্বিট অফ এফআর বলতে ফান্ডামেন্টাল রুলস। ভারত সরকারের যে ফান্ডামেন্টাল রুলস আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, উইল নট বি ট্রিটেড অ্যাজ পে উইথিন দ্য অ্যাম্বিট অফ এফআর অর্থাৎ ফান্ডামেন্টাল রুলস। তো পে আন্ডার দ্য এই ফান্ডামেন্টাল রুলস বিষয়টা বা কী, এখানটা এই বিষয়টা জানতে হবে যে আমাদের এই বিষয়টিতে কোথায় কী বলা আছে, ফান্ডামেন্টাল রুলসে বা কী বলা আছে এই পে সম্বন্ধে। তো দেখুন Part 3, Chapter IV যেখানে ফান্ডামেন্টাল রুলস ছিল তার এখানে একটু বলা আছে যে মান্থ এই যে পে ফান্ডামেন্টাল রুলের আন্ডারে যে পেটা আছে অর্থাৎ যেটাকে বেতন বলা হচ্ছে, পেমেন্ট বলা হচ্ছে, সেটা হচ্ছে মান্থলি অ্যামাউন্ট ড্রোন ফর এ পোস্ট, একটা পোস্টে থাকার জন্য যে মান্থলি একটা টাকা দেওয়া হয় সেটাকে বোঝাবে, কিন্তু তার মধ্যে থাকবে না কী কী স্পেশাল পে এবং পার্সোনাল কোয়ালিফিকেশান, এটা কিন্তু তার মধ্যে থাকবে না, এবং সেই সঙ্গে ওভারসিজ পে, স্পেশাল পে এবং পার্সোনাল পে কিন্তু এই পে হিসাবে নির্ধারিত হবে বা যোগ্য করা হবে, এবং এছাড়া অন্যান্য ইমালমেন্টস যেগুলো প্রেসিডেন্টের পক্ষ থেকে দেয়া হবে সেগুলো কিন্তু এই পেয়ের মধ্যে পড়বে। তো সাই হবে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু ডিএটা পড়বে না বা ডিআরটা পড়বে না। তো সাই হবে এখানেই কিন্তু ক্ষেত্র পড়ে গেলো যে ফান্ডাল রুল অনুযায়ী ভারত সরকার এই বিষয়টি বলেছে, কবে বলেছে সেটা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 2019 সালে, সেখানেও কিন্তু ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ডিএ ইজ সেপারেট ফ্রম অ্যান এমপ্লয়িজ বেসিক পে, অর্থাৎ বেসিক পে থেকে ডিএটা সম্পূর্ণরূপে আলাদা, এই যে ডিএটা কখনো এই 50% হয়ে বেসিকের বেতন বা বেসিক
পেনশনের সঙ্গে যুক্ত হবে না। তবে হ্যাঁ, আরেকটা সুখবর যদিও আছে, বলা হচ্ছে যে এবার ভবিষ্যতে ভারত সরকারের পক্ষ থেকে এইচআরএ বা অন্যান্য কয়েকটি যে ভাতা থাকে যেগুলো ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়, 50% হয়ে গেলে যে বৃদ্ধি হয়, তো সেই বিষয়টি দেখা হবে যে সমস্ত ভাতাগুলি যাতে ওইভাবে বাড়ানো যায়, এবং সেই অনুযায়ী কিন্তু হয়তো কাজ এগোচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি। তো পরবর্তী ডিএ বা কবে, পরবর্তী ডিএ এমনিতে আপনারা জানেন প্রত্যেক বছর ভারত সরকারের পক্ষ থেকে ডিএটা জানুয়ারি এবং জুলাইতে দেওয়া হয়, কিন্তু তাদের ঘোষণাটা হয় দেরি করে। যেমন জানুয়ারিটা হবে মার্চে, সাধারণত হয় হোলিতে উপলক্ষ করে ওই রকম সময় একটা ঘোষণা করা হয়, এবং দ্বিতীয়ত আর একটি হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। তবে হ্যাঁ, বকেয়া ডিএ কিন্তু দিয়ে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে। তো মোটামুটি পরবর্তীতে ডিএ বা ডিআর দুটোই পাওয়া যাবে, সম্ভবত মার্চের দিকে, কারণ আপনারা জানেন হোলি আছে, সেই উপলক্ষে ভারত সরকার কিছু ঘোষণা করে। তো মোটামুটি আমাদের এই আলোচনা থেকে মোটামুটি এই বিষয়টা উঠে এলো যে আপাতত ডিএ বা ডিআর মূল বেতন বা মূল পেনশনের সঙ্গে 50% হিসাবে যুক্ত হবে না। আশা করি আপনার সময়ও পরিষ্কার হয়ে গেলো। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং সেই সঙ্গে এই মতামত ঠিক কী ভুল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।